সকলকে আবারও স্বাগতম জানি আজকের ক্লাসটা শুরু করছি জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থেকে এটা হচ্ছে আপনাদের সেকেন্ড ক্লাস আজকের ক্লাসে আমি আপনাদেরকে গতকালকে একটা ভিডিও দিয়েছিলাম রিজনিং থেকে ত্রিশ মার্ক পেতে হলে কীভাবে টপিক অনুযায়ী আপনাদেরকে পড়তে হবে এবং আমি বলেছিলাম আপনাদেরকে টপিক ওয়াইজ আমি আপনাদেরকে ক্লাস করাবো হ্যাঁ তো আজকে আমি নাম্বার সিরিজ দিয়ে ক্লাস করাবো আমি জিকে টিকে এত বেশি করাবো না কারণ এগুলো করানোর কোনো প্রয়োজন মনে করি না কারণ আপনারা আমার কাছ থেকে প্রায় সবাই নোট নিচ্ছেন যারা নিচ্ছেন আপনারা সেখানে জিকে বাড়িতে বসেই পড়তে পারবেন কিন্তু এই যে রিজনিংয়ে ত্রিশটা মার্ক রয়েছে এগুলো আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে আপনারা এগুলো কিন্তু বুঝতে অসুবিধা হয় তো এগুলো যে আমি ক্লাস করাই আপনাদের অনেকটা হেল্পে আসবে অনেক আছে ত্রিপুরাতে যারা শুধুমাত্র জিকে করায় আমি শুধুমাত্র জি কে করাই না আপনারা আগেও দেখেছেন আমি সব সময় ম্যাথমেটিক্স রিজনিং সব কিছু আপনাদেরকে প্রোভাইড করি হ্যাঁ শুধু তাদের মতো আমি জিকে কে করাই না কারণ জিকে তো আমরা নোটে দিয়েই দিই যারা নোট নিচ্ছে সেখানে জিকে পাবে জেনারেল ইন্টেলিজেন্স রিজনিংও পাবে ম্যাথমেটিক্সও পাবে উইথ সলিউশন পাবে অবশ্যই পাবে ঠিক আছে তারপরেও আমরা ক্লাস করাই কারণ ক্লাসের মধ্যে আমরা যেভাবে বোঝাবো ওইখানে তারা এরকম বুঝতে পারবে না তো আজকে আমি আবারও নিয়ে এসেছি নাম্বার সিরিজ থেকে ঠিক আছে আর যারা নোট নিতে চান যে কোনো পরীক্ষার জন্য আমাদের কাছ থেকে যদি ইন্টারেস্টেড থাকেন স্ক্রিনের ডিটেল আছে যোগাযোগ করতে পারেন হ্যাঁ আর ঠিক আছে তো আর সময় নষ্ট করছি না আজকের ক্লাসটা আমরা শুরু করছি দেখো অনেকেভাবে এই যে প্রশ্নগুলো কিন্তু মনে করে অনেক ইজি কিন্তু পরীক্ষাতে বসে দেখা যায় তারপরে কী করে ভুল আনসার করে আসে এই প্রশ্নগুলো ইজি ইজি হলে কি এস এস সি জিডির মতো পরীক্ষাতে আসতো ভাই এইগুলো হচ্ছে এসএসসি জিডিতে কিন্তু এই প্রশ্নগুলো কিন্তু অলরেডি এসেছে হ্যাঁ নিয়মটা কিন্তু একই এই আমি এখন আপনাকে মনে করেন এই প্রশ্নটা আমি এখানে করাচ্ছি এটা যে আপনার হুবহু গিয়ে আপনারা এই প্রশ্নটা পাবেন পরীক্ষাতে তা কোনো সময় না এটা যে নিয়মে আছে এই নিয়মে পাবেন তো কথা হচ্ছে আপনাদেরকে নিয়ম বুঝতে হবে নিয়ম বুঝলে পরীক্ষাতে দিলে আপনারা আরেকটা আসলে এটা এই নিয়মে আপনারা করতে পারবেন ভিডিওটা একটু লম্বা হতে পারে ঠিক আছে সেটা ম্যানেজ করে নেবেন তো দেখো আজকের যে নাম্বার সিরিজ থেকে প্রশ্ন রয়েছে প্রথম প্রশ্ন পরবর্তী সংখ্যাটি নির্ণয় করো এই টপিক নিয়ে আজকে আপনাদেরকে কয়েকটা প্রশ্ন এখানে ক্লাস করাচ্ছি আমি দেখো এখানে দেওয়া হয়েছে কি এক চার নয় পঁচিশ তারপরে শুরু চিহ্ন রাখা হয়েছে এখানে কোনটি আসবে এর পরের সংখ্যাটা তো আমাদেরকে বুঝতে হবে প্রথমে এক তারপরে চার কীভাবে হলো তারপরে নয় কীভাবে হলো তারপরে পঁচিশ কীভাবে হলো এরকম যদি আমরা বুঝতে পারি তো বলে আমরা পঁচিশে পরে কোনটা আসবে এই যে নিচে অপশানগুলো দেওয়া আছে সেটাও আমরা বুঝতে পারবো হ্যাঁ তাই তো ঠিক আছে তো দেখো আমি তোমাদেরকে আগেও ক্লাস করেছিলাম বলেছিলাম তোমাদেরকে স্কোয়ারের মান যেগুলো আছে এগুলো তোমাদেরকে মুখস্থ করে রাখতে হবে কিন্তু ওইটা নিয়ে আরেক দিন আলাদা একটা ক্লাস করাবো স্কোয়ারের মান নিয়ে হ্যাঁ তো দেখো এখানে প্রথমে পেয়েছি এখানে প্রথমের যে সংখ্যাটি রয়েছে সেটা হচ্ছে কত এক তো একরে যদি আমরা দেখো আমরা যদি এক স্কোয়ার দেই অর্থাৎ আমরা জানি এক একে ক্ষতো এক একে এ ইকুয়াল টু কত এক একে মানে এক ঠিক আছে এক একে আমরা জানি এক তো এক রে স্কোয়ার করলে আমরা পাচ্ছি এক হ্যাঁ তারপরে দেখো যেমন ধরো আমরা দুই স্কোয়ারের মান ফেলাম কত দুই স্কোয়ারে মান পেলাম আমরা চার হ্যাঁ চার স্কোয়ার তারপরে এক পরে এক স্কোয়ার করেছি দুই স্কোয়ার করেছি এখন করবো আমরা তিন স্কোয়ার ঠিক আছে তিন স্কোয়ারের মান কত তিন স্কোয়ারের মান হচ্ছে নয় তো এখানে দেখো নয় রয়েছে তো বন্ধুরা এখানে একটু টাইপিং একটা মিস্টিক হয়েছে এখানে নয় পরে নয় আর পঁচিশের মধ্যে কিন্তু আরেকটি সংখ্যা বসবে সেটা হচ্ছে ষোলো ঠিক আছে এখানে ষোলো তোমরা এটা নোট করে নেবে নয় আর পঁচিশের মধ্যে ষোলো সংখ্যাটা এখানে টাইপিংয়ে বসেনি এখানে ষোলোটা থাকবে হ্যাঁ তো আমরা তিন স্কোয়ারের মান পেয়েছি তিন স্কোয়ারের মান হচ্ছে কত নয় পেলাম তো তিন পরে চার চার স্কোয়ারের মান হচ্ছে যারা জানো না চার স্কোয়ারের মান হচ্ছে এই যে শূন্য ঠিক আছে এই যে ষোল্লটা নয়া পঁচিশের মধ্যে শূন্য বসবে এই যে ষোলোটা ঠিক আছে চার স্কোয়ারের মান হচ্ছে শূন্য ইকুয়াল টু শূন্য হ্যাঁ তারপরে শূন্য পরে এখন আমরা চার স্কোয়ার করলাম এখন করবো পাঁচ স্কোয়ার ঠিক আছে তো পাঁচ স্কোয়ারের মান হচ্ছে টোয়েন্টি ফাইভ পাঁচ পাঁচা পঁচিশ টোয়েন্টি ফাইভ ঠিক আছে তো এখন চয়েস ইজিলি তোমরা বুঝে গেছো যে চয়েস স্কোয়ারের এখন এখানে চয়েস স্কোয়ারের মান বসবে চয়েস স্কোয়ারের হ্যাঁ তো টু চয়েস স্কোয়ার তোমরা যারা জানো চয়েস স্কোয়ারের মান কত চয়েস স্কোয়ার হচ্ছে থার্টি সিক্স ঠিক আছে থার্টি সিক্স তো ইজিলি তোমরা বুঝে গেলে তো এরকম তোমাদেরকে কিন্তু ভাবতে হবে এরকম সংখ্যা শ্রেণী অনেকটা নিয়ম রয়েছে তোমাদেরকে সবকটা নিয়ম আমি কাবার করানোর চেষ্টা করব প্রথমটা নিয়মটা দেখলাম আমরা এখন দেখবো পরের প্রশ্নটা দেখো পরের প্রশ্ন সেম মার্কটাই আমি এরকম রেখেছি কিন্তু একটু আলাদা থাকবে প্রশ্নটা দেখো কী হচ্ছে আবারও পরবর্তী সংখ্যাটি নির্ণয় করো চার ষোলো থার্টি সিক্স এবং হানড্রেড রেখেছে হ্যাঁ তো এখন কিভাবে এটা এটা হলো আপনাদেরকে বুঝতে হবে ঠিক আছে তো দেখো এটা কীভাবে এসেছে সেটা আগে আমাদেরকে ব্লট ভালো করে কিন্তু এখানে বুঝতে হবে হুম কিভাবে বুঝতে হবে দেখো প্রথমে এখানে দেখছি আমি চার তারপরে হচ্ছে ষোলো তো চার যখন চার কিন্তু হলে হবে দুইস্কারের মান হচ্ছে চার দুইস্কারের মান হচ্ছে চার হ্যাঁ যেহেতু এখানে ষোলো রেখেছে ষোলো হচ্ছে গিয়ে তোমার চার স্কোয়ার মান চার স্কোয়ারের মান হচ্ছে ষোলো আমরা ষোলো পেলাম কত চার স্কোয়ারের মান হচ্ছে কত চার স্কোয়ারের মান হচ্ছে ষোলো ঠিক আছে চার স্কোয়ারের মান হচ্ছে ষোলো তারপরে আমরা এর আগের বিডি যেভাবে আলোচনা করেছিলাম থার্টি সিক্স কত থার্টি সিক্স হচ্ছে কিন্তু স্কোয়ারের মান হচ্ছে থার্টি সিক্স ঠিক আছে থার্টি সিক্স তারপরে এখানে রয়েছে সিক্সটি ফোর সিক্সটি ফোর হচ্ছে তোমাদের এইট স্কোয়ারের মান কত এইট স্কোয়ারের মান হচ্ছে সিক্সটি ফোর তো এখানে কিন্তু দুই দুই করে বাড়ছে প্রথমে দুই তারপরে এসেছে চার হ্যাঁ চার তারপরে এসে হচ্ছে ছয় তারপরে এসেছে আট এখন দেখো এখানে একশো তার মানে একশো হচ্ছে দশ স্কোয়ারের মান ঠিক আছে দশ স্কোয়ারের মান হচ্ছে একশো তো এখন তোমরা ইজিলি বুঝে গেছো এখানে বসবে বারো স্কোয়ারের মান ঠিক আছে এই স্কোয়ার নিয়ে আমি একদিন আলাদা একটা ভিডিও করে দেবো যে আর তোমরা যে চা অবশ্যই বলবে যে স্কোয়ার নিয়ে ভিডিও বানাতে যে কোনো স্কোয়ারের মান কত এগুলো মুখস্থ রাখার খুবই প্রয়োজন রয়েছে হ্যাঁ তো বারো স্কোয়ারের মান হচ্ছে তোমাদের ওয়ান ফোর ফোর ওয়ান ফোর ফোর ওয়ান ফোর ফোর অপশন কোনটা অপশন সি ঠিক আছে একশো চৌচল্লিশ হচ্ছে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর আশা করি এগুলো বুঝতে পেরেছো হ্যাঁ কোনো কনফিউশন থাকলে অবশ্যই কমেন্ট করবে নেক্সট প্রশ্ন আবার দেখো তিন নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্ন হচ্ছে পরবর্তী সংখ্যাটি করো দিয়ে আবার বলেছে দুই তিন পাঁচ সাত এগারো তেরো তারপরে আবারও প্রশ্নপত্র চিহ্ন রেখেছে এখানে কোনটি বসবে অপশন চারটি রেখেছে আমাদেরকে এখানে বুঝতে হবে এটা কিভাবে হয়েছে হ্যাঁ এটা একটু অন্যরকম আগের যে দুটি প্রশ্ন করেছি এটা কিন্তু অন্যরকম হ্যাঁ দেখো ইজিলি আমি বলে দিচ্ছি তোমাদেরকে এখানে প্রথমে রেখেছে দুই তারপরে রেখেছে তিন তারপরে পাঁচ তারপরে সাত তারপরে এগারো তারপর তেরো যারা কিন্তু রিজনিং প্র্যাকটিস করছে তারা কিন্তু বুঝে গেছে এটা কি দেখো এটাকে বলা হয় এই যে এটা নাম্বার সিরিজ রয়েছে দুই পরে তিন তিন পরে পাঁচ পাঁচ পরে সাত সাত পরে এগারো তারপর তেরো এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা হ্যাঁ একটার পর একটা মৌলিক সংখ্যা এখানে অ্যাড হচ্ছে তো যারা এগুলো জানে ইজিলি তারা তারা এখানে আনসারটা বসিয়ে দেবে তোমরা বুঝতে পারোছ কি এটা তো মৌলিক সংখ্যা দেখো আমি আবার বলছি এটা হচ্ছে দুই এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা এগুলো তোমাদেরকে জেনে রাখতে হবে হ্যাঁ এগুলো জেনে রাখা এখন তোমরা মুখস্থ হয়ে রাখবে হ্যাঁ দুই একটি মৌলিক সংখ্যা তিন একটি মৌলিক সংখ্যা পাঁচ সাত এগারো তেরো এগুলো বেজুর যে সংখ্যা এগুলো হচ্ছে একটা মৌলিক সংখ্যা তেরোর পরে কিন্তু ডাইরেক্ট এখন তো তোমরা বলবে যে চোদ্দো পনেরো বেজুর কিন্তু এগুলো হবে না হ্যাঁ এখানে সতেরো হ্যাঁ তোমাদের যেখানে অপশন এক রয়েছে এখানে সতেরো অর্থাৎ এখানে তেরোর পরে আসবে সতেরো সতেরো হচ্ছে এটার অপশন এ হচ্ছে রাইট আনসার সতেরো হচ্ছে একটি মৌলিক সংখ্যা হ্যাঁ তো আমি তোমরা আশা করি এটা বুঝতে পেরেছ মৌলিক সংখ্যা হচ্ছে সতেরো হচ্ছে মৌলিক সংখ্যা তো তেরো পরে ডাইরেক্ট আসবে সতেরো ঠিক আছে তার কারণ তেরো পরে ডাইরেক্ট সতেরো হচ্ছে মৌলিক সংখ্যা তো রাইট আনসার হয়ে যাচ্ছে অপশন এ ঠিক আছে আজকে লাস্ট প্রশ্ন দেখো তোমাদের প্রশ্নটা হচ্ছে পরবর্তী সংখ্যাটি নির্ণয় করো আবারও তা এখানে রেখেছে দুই তিন পাঁচ আট বারো সতেরো দিয়ে পনেরো প্রশ্নপত্র চিহ্ন রেখেছে হ্যাঁ তো এটা কীভাবে তোমরা এটা দেখবে সলিউশন করবে কীভাবে দুই পরে তিন তিন পরে পাঁচ পাঁচ পরে আট এটা কিন্তু কোনো মৌলিক সংখ্যা না যদি মৌলিক সংখ্যা হতো তাহলে দুই পরে তিন আছে হ্যাঁ দুই পরে দুই পরে তিন আছে তারপরে তিন পরে পাঁচ আসতো কিন্তু এখানে এখানে আট তো হচ্ছে এটা মৌলিক সংখ্যা যে আমি সিরিপ দেখেছিলাম এটা মৌলিক সংখ্যা হবে না হুম এটা অন্যরকমভাবে সলিউশন করতে হবে তো কীভাবে করতে হবে আমাদেরকে বুঝতে হবে দুই পরে তিন কীভাবে আসলো তিন পরে পাঁচ কীভাবে আসলো তারপরে আট বারো সতেরো এবার এটা কীভাবে আসলো তো দেখো এটা হচ্ছে আরেকটা নিয়ম তোমাদের নাম্বার সিরিজের প্রথমে দেখো লক্ষ্য করো তোমরা দুই হ্যাঁ দুই তারপরে এসে হয়েছে তিন অর্থাৎ তিনের সাথে প্লাস হয়েছে কত এক প্লাস হয়েছে এক প্লাস হয়ে হয়েছে তোমাদের তিন ঠিক আছে দুই হ্যাঁ দুইয়ের সাথে এক প্লাস হয়ে হয়েছে এখানে এখানে দুই আর একের মধ্যে এক প্লাস হয়েছে তিন ঠিক আছে তোমরা বুঝতে পেরেছ তারপরে দেখো এই যে তিন আর পাঁচ এই যে তিন আর পাঁচ হ্যাঁ তিন আর পাঁচের মধ্যে কত তিন দুই যদি আমরা যদি প্লাস আমরা টু করি তাহলে এখানে পাঁচ অর্থাৎ তিন আর পাঁচের মধ্যে প্লাস হয়েছে দুই বুঝতে পেরেছ তারপরে দেখো প্রথমে প্রথমে প্লাস হয়েছিল ওয়ান হ্যাঁ তারপরে প্লাস হয়েছে টু এখন দেখো তোমরা পাঁচের পরে আট আছে প্লাস হচ্ছে তিন ঠিক আছে আটের পরে চার অর্থাৎ প্লাস হচ্ছে ফোর তারপরে হচ্ছে বারো পড়ে সতেরো অর্থাৎ প্লাস হচ্ছে ফাইভ তোমরা বুঝে গেছো এখন সতেরো সাথে প্লাস হবে তোমাদের সিক্স তো সতেরোর সাথে যদি আমরা ছয় প্লাস করি তো আনসারটা হয়ে যাচ্ছে ইকুয়াল টু টোয়েন্টি থ্রি বুঝতে পেরেছ রাইট আনসার হচ্ছে অপশান সি তো এই হচ্ছে তোমাদের এই এটার নিয়ম তো নাম্বার সিরিজের মধ্যে অনেকগুলো নিয়ম রয়েছে আমি তোমাদেরকে করানোর চেষ্টা করবো আর তোমরা যারা গাইডবুক নেবে সেখানে তোমরা একসাথে পেয়ে যাবে বাড়িতে বসে সলিউশন থাকবে ইজিলি প্র্যাকটিস করবে বেশি করে কারণ চাকরি পেতে হলে রিজনিংয়ে ত্রিশের মধ্যে ত্রিশ এবং ম্যাথমেটিক্সে কিন্তু বিশের মধ্যে বিশ তো আমাদেরকে পেতেই হবে হ্যাঁ আর বাকি যারা জিকে আমরা ফুল সিলেবাসে জিকে তো দিচ্ছি শর্ট শর্টবুক গাইডবুক বানিয়েছি শুধু জিকের জন্য সেখানে একশো বিশটার মতো পেজ রয়েছে শুধু ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট জিকে রয়েছে টপিক অনুযায়ী সেটাও নিয়ে পড়বে ম্যাক্সিমাম কমন থাকবে বাড়িতে বসে প্রিপারেশন করবে হাতের সময় খুবই কম আর প্রতিদিন ক্লাসগুলো অবশ্যই ফলো করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো ক্লাসটা শেষ করছি আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ জয় ভারত